Hi everyone, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। তা আমরা বেরোলাম। কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চলো। রওনা তো দিয়ে দিলাম। গাড়িতে বসে আছি। অনেক কিছু শেয়ার করার ইচ্ছা রয়েছে আজকে। দেখা যাক কতটা কি হয়। একে তো বৃষ্টির ওয়েদার। তো দেখা যাক আজকে ওয়েদারটা কি রকম কি থাকে না থাকে। যতটা সম্ভব তোমাদের সাথে সব শেয়ার করব। চলো সঙ্গে থাকো। আমার গলা দেখে দাও। আমার হাতে দাও বানানো। আমার মতো সারা ভারতের শিল্পী পাবে না কোথায়। কেউ হতে পারে না আমার মতো। আর এই কোনটা যার হাতে সে আমি জানি। সে নেতাজি সুভাষ বোস আসতে পারে। তারা আমার বন্ধু হয়ে থাকবে। গেট খোলা এখন। শিবের মন্দির রয়েছে। এটা ছটা আর এইদিকে ছটা মন্দির আছে। ছটা 12টা মন্দির তাই তো। শিব শিব আর এই যে মায়ের মন্দির গোবরডাঙ্গার রাজবাড়ির মায়ের মন্দির। আমরা এখন এই যে মন্দিরে উঠব। এই দেখো মায়ের মন্দির। এই মায়ের মন্দির দক্ষিণেশ্বরের। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আগে না এই মা। হ্যাঁ এই মা দক্ষিণেশ্বরের মায়ের আগে না। তারপরে কথিত আছে আর কি যে এই মন্দির তারপরে দক্ষিণেশ্বরের মন্দির তারপর প্রতিষ্ঠিত হয়। এখন পুজো চলছে। এখন সব পুজো করছে। নবটাঙ্গা শ্রী শ্রী প্রসন্নময়ী কালী মাতার আবির্ভাব। শ্রী শ্রী প্রসন্নময়ী কালী মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে এখানে লেখা রয়েছে সমস্ত কিছু। মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম। সকলের মঙ্গল করুন। মায়ের পুজো চলছে এখন। আমাকে সঙ্গে দে। Thank you.
কারফিউ আছে। সমস্ত জিনিস চার ডান দিকে এবং বা দিকে প্রত্যেকটা শিব মন্দির শিবের তোমাদের সাথে শেয়ার করলাম রাজবাড়ির এই মন্দির গোবরডাঙ্গার মায়ের মন্দির এইদিকে বাবার মন্দিরগুলো রয়েছে সব বাবার মন্দির চলো এবার আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই পাশে সবই বাবার মন্দির রয়েছে, সব বাবার মন্দির। এবার আমরা মন্দির থেকে বেরোচ্ছি। চলো